আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই সায়েন্সার। প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য সাজেশন দিয়ে দিচ্ছি জীবন ও জীবিকা, যে যে প্রশ্নগুলো দেখে তুমি প্রস্তুতি নিবে তোমার ষান্মাসিক চূড়ান্ত মূল্যায়নের জন্য। এবং তোমাদের ষান্মাসিক শিখন মূল্যায়ন শুরু হয়েছে বা শুরু হবে, হ্যাঁ, সেগুলো যে প্রশ্নগুলো আসবে, শিক্ষক মহোদয় যে যে প্রশ্নগুলো তোমাদেরকে করতে দিবেন সেই প্রশ্নগুলোর প্রতিটি লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিব, যেগুলো তুমি প্রস্তুত নিয়ে থাকলে অবশ্যই প্রতিটি তুমি ত্রিভুজ তুলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাজিয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, আমি তোমাদের যে শিখনকালীন মূল্যায়ন শেষে 7 জুলাই থেকে চূড়ান্ত ষান্মাসিক মূল্যায়ন শুরু হবে, তার একটি চূড়ান্ত সাজেশন দিব, অর্থাৎ শর্ট সাজেশন, যেগুলো হুবহু কমন আসবে এবং সেগুলোর উত্তরও দিব। সেগুলো পেতে চাইলে তোমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে হবে যে স্যার শর্ট সাজেশন চাই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অর্ধবার্ষিক অর্থাৎ ষান্মাসিক মূল্যায়নের 5টি অধ্যায় থেকে মূল্যায়ন করা হবে। এই তার মধ্যে আমি আজকে 3 নম্বর অধ্যায়টাকে দেখিয়ে দিব, সঙ্গে বাকিগুলোও দিয়ে দিব আজকের এই ভিডিওতেই। আগে 3 নম্বরটা দেখবো। এই 3 নম্বরে গিয়ে আমাদের যে কাজগুলো করতে হবে, এটা 100% যে 51 পৃষ্ঠা একটি কাজ রয়েছে, দলগত কাজ, এটা কিন্তু আমাকে করতেই হবে। পৃষ্ঠা নম্বর কত? 51 চলে যাবে একদম, পৃষ্ঠা নম্বর 51তেই আমরা, আচ্ছা পৃষ্ঠা নম্বর কত? 51, এই যে 51তে চলে এসেছি, দেখো 51তে একটা দলগত কাজ রয়েছে, এই দলগত কাজটি আমাকে করতে হবে। দেখো, আমরা গল্পে এমন কয়েকটি প্রযুক্তির কথা শুনেছি যে প্রযুক্তিগুলো অদূর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এমন প্রযুক্তিগুলোর নাম নিচের ছকে লিখি। পাশাপাশি গল্প থেকে প্রযুক্তিটি সম্পর্কে যেটুকু ধারণা পেয়েছি তার আলোকে মানব কল্যাণে কোন কোন ক্ষেত্রে সেই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা পরিকল্পনা করি এবং দলে আলোচনা করে এখানে সাজিয়ে লিখি। প্রিয় শিক্ষার্থী, এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে এবং এটা 100% কমন আসবেই। ওকে, এবার দেখবো আমরা 52 পৃষ্ঠায় একটা একক কাজ রয়েছে, সেই একক কাজটা দেখবো 52 পৃষ্ঠার। ওকে, আমরা চলে যাব 52 পৃষ্ঠায়। এই যে 52 পৃষ্ঠা চলে আসলাম, এই একক কাজটি দেখো। এবারে কল্পনা করো তুমি নিজে ভবিষ্যতে পেশা হিসাবে এরকম একটি প্রযুক্তির ক্ষেত্রকে বেছে নিয়েছো। ওকে, তোমার নিজের পেশাকে কল্পনা করে নিজের একটি ছবি আঁকো এবং তুমি দেশের কল্যাণে সেই পেশায় কী অবদান রাখতে চাও সেটি নিজের কল্পনা অনুযায়ী লেখো। এই কাজটি অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, এরপরে আমাদের দেখবো হচ্ছে 52 পৃষ্ঠার কাজ শেষ, 53 পৃষ্ঠায় আরও একটা দলগত কাজ রয়েছে। হ্যাঁ, এই 53 পৃষ্ঠার দলগত কাজটা দেখবো। দেখো, 53 পৃষ্ঠায় একটা দলগত কাজ রয়েছে, এই দলগত কাজটা করবো আমরা। প্রতিটি দল নিজেদের মধ্যে আলোচনা করে একটি করে নাটকের স্ক্রিপ্ট তৈরি করো। 2041 সালে এরকম বিভিন্ন আধুনিক প্রযুক্তির কারণে আমাদের সমাজে কীরকম পরিবর্তন আসবে তা নিয়ে সর্বোচ্চ 5 মিনিটের নাটক তৈরি করো। নাটকের দলের সদস্যরা এক একজন এক এক পেশায় অভিনয় করবে, আমাদের অভিনয়ের মাধ্যমে ফুটে উঠবে উপরে উল্লিখিত বিভিন্ন পেশার মানুষের সমাজের কল্যাণে কী কী ভূমিকা রাখছে। অর্থাৎ উপরে যে আমাদের 41 থেকে 51 পেশায় যে প্রযুক্তিগুলোর কথা বলা রয়েছে, যে পেশাগুলোর কথা বলা রয়েছে, সেগুলো নিয়ে তোমাকে অভিনয় করতে হবে। প্রতিটি দলের নাটক আমরা উপভোগ করব এবং সম্ভব হলে সেগুলো ক্যামেরায় ভিডিও করে, হ্যাঁ, ভিডিও আকারে ধারণ করে রাখবো। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখবো হচ্ছে আমরা 54, 55 পৃষ্ঠার সমূল্যায়ন। এই সমূল্যায়নটা তোমরা দেখে নিবে, তবে সমূল্যায়নগুলো তোমাদের কাজ নাও দিতে পারে, তবে মনে রাখবে এই দলগত কাজ আর এই দলগত কাজ, এটা তো 100% দিবেই। ওকে, এবার দেখবো আমরা অভিজ্ঞতা নম্বর 4। ওকে, আর্থিক ভাবনা। এই অভিজ্ঞতা নম্বর 4-এ আমাদের 59 পৃষ্ঠা রয়েছে দলগত কাজ এবং 60 পৃষ্ঠা রয়েছে একক কাজ, এটা অবশ্যই করতে হবে। তাহলে 59 পৃষ্ঠায় দেখি একটু কী রয়েছে। দেখো, 59 পৃষ্ঠায় আমাদের দলগত কাজ রয়েছে। দলগত কাজটা হলো এরকম, রানুর গল্পটি পড়ো। উপরে আমরা যে গল্পটা পড়েছিলাম সেই গল্পটি, গল্পে কত ধরনের লেনদেন রয়েছে ছকে তার তালিকা তৈরি করো, কোন কোন লেনদেনে অর্থের ব্যবহার হয়েছে তা বের করো। ওকে, এই ছকটির কাজ অবশ্যই করতে হবে। এবং 60 পৃষ্ঠা আমাদের একটা একক কাজ রয়েছে, সেটিও কিন্তু আমাকে করতে হবে। দেখো, একক কাজটি এরকম, তোমরা নিশ্চয়ই প্রথম অধ্যায়ের নির্দেশনা অনুযায়ী আর্থিক ডায়েরিতে প্রতি মাসের আয় ব্যয়ের হিসাব লিপিবদ্ধ করেছো। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী গত 1 সপ্তাহের আর্থিক ডায়েরি রেকর্ড থেকে নিচের ছকটি পূরণ করো, কারণ এই নিচের ছকটি অবশ্যই তোমাকে পূরণ প্র্যাকটিস করতে হবে। ওকে, এরপরে আমরা চলে যাবে একবারে 63 পৃষ্ঠায় একটা দলগত কাজ রয়েছে। চলো, 63 পৃষ্ঠায় যে দলগত কাজটা রয়েছে একটু দেখে নেই। দেখো, যে 63 পৃষ্ঠার দলগত কাজটা হলো এটি, গল্পে বর্ণিত লেনদেনগুলো তালিকা তৈরি করো, প্রতিটি লেনদেনের যৌক্তিকতা ব্যাখ্যা করো, নিজের জীবন অনুসরণ করার মতো, অর্থাৎ নিজের জীবনে, হ্যাঁ, অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পে আছে, থাকলে তা কী সেটি উল্লেখ করো। ওকে, এটি অবশ্যই আমাকে কী করতে হবে, লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, অবশ্যই এগুলো পরীক্ষায় চলে আসবে। এবার দেখবো 64 থেকে 66 পৃষ্ঠায় যে দৃশ্যপট রয়েছে দেখে নেবে, এখান থেকে প্রশ্ন হবে না। তবে তোমাদের 66 এবং 67 পৃষ্ঠায় যে যৌক্তিকতা রয়েছে এখান থেকেও প্রশ্ন হবে না, প্রশ্ন কিন্তু এই দুটোই, তবে এইগুলো একটু পড়ে নিতে
হবে, এখানকার সমূল্যায়নটা একটু দেখে নিবেন। ওকে, আর এই যে 67 এবং 68 পৃষ্ঠায় যে দলগত কাজ রয়েছে সেটা এখন আমরা একটু দেখবো। 67 এবং 68 পৃষ্ঠায় দেখো, যে 67 পৃষ্ঠায় আমাদের যে কাজটি রয়েছে সেটা হবে এমন, এই যে এইটা ছকটা অবশ্যই তোমাকে পূরণ করতে হবে, এবং 68 পৃষ্ঠায় গিয়ে আমরা যেটা দেখবো এই যে দলগত কাজ রয়েছে, কেন রাজুর বাবা অর্ধেক দামে কন্ডেন্স মিল্ক কিনতে রাজি হলো না, অতিরিক্ত 3 পাউরুটির দাম দেওয়ার যৌক্তিকতা কতটুকু, নিজের জীবন অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পে আছে, তোমার নিজের জীবনে তুমি যে অনুসরণ করতে পারবে উপরের গল্প থেকে, সেটা যদি থাকে সেটা লিখতে হবে, থাকলে সেটা কি সেটা স্পষ্ট করে উল্লেখ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার চলে যাব হচ্ছে আমরা 70-71 বিষয়ে যে দৃশ্যপটগুলো দেওয়া রয়েছে সেগুলো পড়বেন, এবং 72-73 বিষয়ে যে দৃশ্যপটগুলো রয়েছে এগুলো পড়বেন, আর সমূল্যায়ন হলো 75-76 এগুলো দেখে নেবেন। ওকে, তাহলে এখান থেকে যে কাজগুলো রলো এই কাজগুলো সবচেয়ে বেশি করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার চলে যাবো আমরা অভিজ্ঞতা নাম্বার 5-এ। এই অভিজ্ঞতা নাম্বার 5 থেকে দেখি কি রয়েছে, এখানে বেশি কাজ নেই আমাদের, 80 পৃষ্ঠা রয়েছে একটা দলগত কাজ। কত পৃষ্ঠা? 80 পৃষ্ঠা রয়েছে দলগত কাজ। চলো দলগত কাজটা একটু দেখে নেই। দেখো, এই 80 পৃষ্ঠায় দলগত কাজটা হলো এমন, উপরের গল্পটি ভালোভাবে পড়ো এবং ঈশানের আচরণে কেন পরিবর্তন এলো তা দলগতভাবে আলোচনা করে ক্লাসে নিজেদের মতামত ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, এটা তোমাকে অবশ্যই করতে হবে। ওকে, তাহলে 80 পৃষ্ঠার কাজের পরে আমাদের দেখতে হবে 81 পৃষ্ঠায় একটি কাজ রয়েছে, সেটি একটু দেখবো। 81 পৃষ্ঠার কাজটি কি? এই যে 81 পৃষ্ঠায় যেটি রয়েছে এই ছকটি, এই ছকটি আমাকে পূরণ করতে হবে। এটি হলো 5.1 নিজেকে জানা। ওকে, 5.1 নিজেকে জানা, এই ছকটি পূরণ করে ফেলবেন। এবং পৃষ্ঠা নম্বর 81 ওই একই কাজ রয়েছে। এরপরে একদম সরাসরি চলে যাবো আমরা পৃষ্ঠা নম্বর 86-তে। পৃষ্ঠা নম্বর কত? 86। দেখো, পৃষ্ঠা নম্বর 86-তে চলে এসেছে, এখানে একটি বড় কাজ রয়েছে, নিজের জন্য পেশা নির্বাচন। এটা তোমাকে অবশ্যই করতে হবে, এটা খুব ভালো করে করবে। হ্যাঁ, কারণ এটা তোমাদের পরীক্ষায় দিবেই দিবে, কোনো মিস থাকবে না। প্রিয় শিক্ষার্থী, এরপরে তোমাদের রয়েছে দেখো হচ্ছে পরিকল্পনা সাজানো 87-88 পৃষ্ঠা, এগুলো না পড়লেও চলবে, আপাতত শুধু দেখে নিবে। 90-91 পৃষ্ঠা, এটাও একটু দেখে নিবে। আর 91 পৃষ্ঠায় কি একক কাজ রয়েছে, এটা কিন্তু আমাকে অবশ্যই করতে হবে। 91 পৃষ্ঠায় যে একক কাজটি রয়েছে সেটা অবশ্যই আমরা দেখবো, কারণ সেটি আমাদের অবশ্যই আসবে। দেখো, এই যে 91 পৃষ্ঠায় একক কাজটা হলো এটা, মেরিনার চরিত্রে নিজেকে কল্পনা করে নিজের ছকটি দলগতভাবে আলোচনা করো, এটা এককভাবে কাজ দিয়ে দিবে। ওকে, এরপরে তোমাদের হচ্ছে এই অধ্যায়ের শেষ কাজ হলো এই 89-94 পৃষ্ঠা যেটা রয়েছে, এটি একটু আলোচনা করে না, তবে এটা পরীক্ষায় দিবে না। প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা চলে যাব অভিজ্ঞতা নম্বর 1 এবং অভিজ্ঞতা নম্বর 2-এ। অভ্যন্তরীণ মূল্যায়নগুলো হবে সেগুলো আমি জানিয়ে দিচ্ছি, সেই সঙ্গে এগুলো থেকে তোমাদের কিন্তু অবশ্যই ষাণ্মাসিক চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষাও কমন আসবে। ওকে, সবার আগে দেখবো আমরা পৃষ্ঠা নম্বর 8 এবং 9, পারিবারিক বাজেটের ধারণাটি স্পষ্টভাবে উপস্থাপন। এটা তোমরা দেখে নিবে, এটা স্পষ্টভাবে উপস্থাপন করাটা শিখতে হবে। হ্যাঁ, পৃষ্ঠা নম্বর 9 এবং 10-এ রয়েছে একই অবস্থা, ও যে বাজেট পরিকল্পনা প্রণয়ন, এবং 10-11 রয়েছে হচ্ছে বাজেট প্রণয়ন। ওকে, এগুলো খুবই ইজি কাজ, তোমরা একটু দেখে নিবে। এবং 12-13 পৃষ্ঠায় রয়েছে দুর্বলতা নির্ণয়। হ্যাঁ, বাজেট পরিকল্পনায় দুর্বলতা নির্ণয় এগুলো দেখে নিতে হবে। পরিবারের আর্থিক কাজ চিহ্নিত করে 17 পৃষ্ঠায় এটা দেখবেন। ওকে, এরপরে 18 পৃষ্ঠায় গিয়ে তোমরা সরাসরি দেখবেন হচ্ছে পারিবারিক আর্থিক কাজের সহযোগিতায় পরিকল্পনা প্রণয়ন করে অভিভাবকের স্বাক্ষর সহ জমা দেয়া, এটি কিন্তু তোমাকে অ্যাসাইনমেন্ট আকারে নিয়ে নিবে, এটা করতে হবে, বাকি কাজগুলো আর এই অধ্যায়ের প্রয়োজন নেই। এইবার দেখবো হচ্ছে আমরা 2 অধ্যায় থেকে যে কাজগুলো হবে, এই যে পৃষ্ঠা নম্বর 23-এ রয়েছে দলগত কাজ, এটা কিন্তু অবশ্যই করাবে। চলো পৃষ্ঠা নম্বর 23-এ যে দলগত কাজটা রয়েছে সেটা একটু দেখে নেই। দেখো, এই যে পৃষ্ঠা নম্বর 23 চলে এসেছে, এখানে দলগত কাজটা দেখো সুন্দর করে দেওয়া রয়েছে। ফিরে দেখা, শিক্ষকের নির্দেশনা অনুযায়ী দলগত আলোচনার মাধ্যমে আমাদের চারপাশে আমরা যেসব পেশার মানুষ দেখা পাই তাদের কাজ বা পেশাগুলোর একটি তালিকা তৈরি করি, তালিকার জন্য নিচের বক্সটি ব্যবহার করি। তার মানে এখানে আমাদেরকে এই বক্স ব্যবহার করে উত্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে রয়েছে তোমাদের দলগত কাজ 26-27 পৃষ্ঠায়। চলো 26-27 পৃষ্ঠায় যে দলগত কাজটা রয়েছে এগুলো দেখে নেওয়া যাক। দেখো, 26 পৃষ্ঠা দলগত কাজ হলো 2 ক নম্বর, উপরের কৃষি শিল্প এবং সেবা কাজসমূহের বর্ণনার আলোকে বক্সে 2.1-এর তালিকায় লিপিবদ্ধকৃত পেশা বা কাজগুলোকে কৃষি শিল্প ও সেবা খাতভুক্ত করো। ওকে, খ নম্বর হলো তোমার এলাকায় পেশা ছাড়াও কৃষি শিল্প ও সেবা খাতে বাংলাদেশে প্রচলিত অন্যান্য পেশা বা কাজের নাম ও ছক 2.1-এ যুক্ত করো। এই কাজটি অবশ্যই তোমরা প্র্যাকটিস করে ফেলবে। এবং দেখো, 27 পৃষ্ঠায় আমাদের একটা দলগত কাজ রয়েছে। হ্যাঁ, সেটি কী রয়েছে দেখে নেই। 27 পৃষ্ঠায় ওই উপরে যেগুলো দেওয়া থাকলো ক খ, ওটাই কিন্তু, তাই না? সো বুঝতে পেরেছি। আবার এবার চলে যাবে একদম 29 পৃষ্ঠায়। হ্যাঁ, এটা দলগত কাজ। এই 29 পৃষ্ঠায় যে দলগত কাজটা রয়েছে সেটা এখন আমরা দেখে নিব। দেখো, 29 পৃষ্ঠায় দলগত কাজ অনেক বড় আকারে দেওয়া রয়েছে, সক 2.1। এই 2.1-এর মাধ্যমে তোমরা দলগতভাবে কৃষি শিল্প
ও সেবাকাতের পেশা বা কাজের তালিকা প্রণয়ন করেছ। এবার গত 20 বছরে এসব পেশা বা কাজের কি ধরনের পরিবর্তন হয়েছে এবং গত 20 বছরে কোন পেশা বা কাজের চাহিদা কমেছে বা বেড়েছে তা বের করো। অনেক সুন্দর একটি কিন্তু আলোচনা, তাই না? গত 20 বছরে কোন পেশা বা কাজ বিলুপ্ত হয়ে গেছে তারও তালিকা তৈরি করো। এর জন্য তোমরা তোমার পরিবারের বা এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে আলোচনা করতে পারো অথবা ইন্টারনেট পত্রিকা বা অন্য কোনো বইয়ের সহায়তা নিতে পারো। খুব ইম্পর্টেন্ট কাজ, এটা কিন্তু তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এরপর দেখবো পৃষ্ঠ নম্বর 31 একটি দলগত কাজ রয়েছে। পৃষ্ঠ নম্বর 31 চলে যাচ্ছে সরাসরি। এই যে দেখো 31 পৃষ্ঠ দলগত কাজটি এরকম, বিভিন্ন অর্থনৈতিক কাজের শ্রমের চাহিদার সময়ের সাথে পরিবর্তনে শতকরা হার তোমরা গ্রাফে বা লেখচিত্রে দেখেছো। এবার দলগতভাবে আলোচনা করে দেশীয় শ্রম বাজারে এই খাতগুলোর পরিবর্তনের ধারা খুঁজে বের করো। সো এইটা তোমাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখানে উপরে একটা যে গ্রাফ ছিল বা রেখাচিত্র ছিল সেখান থেকে কিন্তু এই কাজটা তোমাকে করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো আমরা কিন্তু এই অধ্যায় থেকে মাত্র কাজ করছি কত, 23 পৃষ্ঠা, 26, 27, 29 এবং 31। মাঝের পৃষ্ঠা কিন্তু বাদ চলে গেছে, তাই না? এইবার চলে যাবে একবারে 32 পৃষ্ঠা একটি কাজ রয়েছে। এটা বক্স পূরণ, এটা দেখে নিবে এবং পৃষ্ঠা নম্বর 35 যে কাজটি রয়েছে এটা করে নিবে। তাহলে আর কোনো কাজ করতে হবে না, এই অধ্যায় থেকে কাজটি শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদেরকে বলে রাখি আমি এটার কিন্তু একটা শর্ট সাজেশন দিব, তোমাদের ষান্মাসিক চূড়ান্ত মূল্যায়নের অবশ্যই 7-8 দিন আগে। এগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখতে হবে যে স্যার আমি শর্ট সাজেশন চাই এবং তার উত্তর চাই। প্রিয় শিক্ষার্থী, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।